হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে 10টি চ্যালেঞ্জিং ধাঁধা নিয়ে উপস্থিত হলাম। ধাঁধাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কঠিন। ধাঁধাগুলোর উত্তর দিতে হলে আপনাকে বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে এবং ধাঁধাগুলো অনেকটাই 18+ অর্থাৎ অ্যাডাল্ট ধাঁধার মতন। আপনি চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এইসব বোকা বানানো ধাঁধাগুলো খুব সহজে জেনে নিতে পারেন। তবে চলুন না যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। 12-30=11 কিভাবে সম্ভব? 12-30=11 কিভাবে সম্ভব? চলুন না এই ধাঁধাটির উত্তর আমরা জেনে নিই। উত্তরটা হবে 1 মাস = 30 দিন, অর্থাৎ 12 মাস - 30 দিন হবে 12 মাস - 1 মাস, অর্থাৎ 11 মাস। কোন জিনিস আজকাল ছেলেরা বিয়ের আগেই মেয়েদের কাছ থেকে চেয়ে নেয়? আপনার কি জানা আছে এই ধাঁধাটির উত্তর কি হবে? যদি জানা না থাকে চলুন না দেখে নিই। উত্তরটা হবে মোবাইল নম্বর। উত্তরটা হবে মোবাইল নম্বর। জলে না নেমে কিভাবে সাঁতার কাটবেন? জলে না নেমে কিভাবে সাঁতার কাটবেন? যদি এই ধাঁধাটির উত্তর আপনি পারেন তাহলে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হবে। অবশ্যই কমেন্টসে তুলে ধরবেন উত্তরটি জানা থাকলে। তবে চলুন না জেনে নিই। উত্তরটা হবে খাতায় সাঁতার শব্দটি লিখে ওটা কেটে দিন। চলে যাওয়ার পর তাকালেও দেখা যায় না। চলে যাওয়ার পর তাকালেও দেখা যায় না, আবার ফিরে আসার পর দেখলেও তাকানো যায় না। কি এমন জিনিস আপনি কি বলতে পারবেন? চলুন না জেনে নেওয়া যাক। উত্তরটা হবে সহ্য। কোন জিনিস ভাঙলে বেশি কাজে লাগে? কোন জিনিস ভাঙলে বেশি কাজে লাগে? আপনার কি জানা আছে এই ধাঁধাটির উত্তর কি হবে? চলুন না উত্তরটা জেনে নিই। উত্তরটা হবে গম। গম ভাঙলে বেশি কাজে লাগে। কোন জায়গাতে 101 জন গেল, ফিরে আসার সময় 100 জন হলো, কি এমন জায়গা আপনি কি বলতে পারবেন? উত্তরটা হবে কবরস্থানে বা শ্মশানে, সেখানে মৃত ব্যক্তিকে রাখা আসা হয় অথবা পুড়িয়ে দেওয়া হয়। কে আগে এসেছে, ডিম নাকি মুরগি? কে আগে এসেছে, ডিম নাকি মুরগি? আপনার কি জানা আছে এই জটিল ধাঁধার রহস্য কি? তো ভিউয়ার্স চলুন না জেনে নেওয়া যাক। উত্তরটা হবে ডিম আগে এসেছে, কারণ মুরগি আসার আগেই ডাইনোসর ডিম পেরেছিল। প্রশ্নে কার ডিম বলা হয়নি। কোন জিনিস ছোট হলে মেয়েদের কষ্ট হয়, আবার বড় হলে আরাম হয়? চলুন না উত্তরটা জেনে নেওয়া যাক। উত্তরটা হবে হাতের চুড়ি। কোন জিনিস কেউ কোনো দিন চায় না কিন্তু সবাই এমনিতেই পায়? কোন জিনিস কেউ কোনো দিন চায় না কিন্তু সবাই এমনিতেই পায়? তো ভিউয়ার্স এই ধাঁধাটি একটা চ্যালেঞ্জিং ধাঁধা। আপনার কি এমন জিনিস আছে যা আপনি এমনিতেই পাবেন? যদি পারেন অবশ্যই কমেন্টসে তুলে ধরুন, উত্তরদাতাকে জানানো হবে স্পেশালভাবে ধন্যবাদ। তবে চলুন উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে মৃত্যু। মেয়েরা নিজের ইচ্ছায় কি করার পর কাঁদে? আপনার কি জানা আছে এই ধাঁধাটির উত্তর কি হবে? চলুন উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তরটা হবে বিয়ে করার পর। উত্তরটা হবে বিয়ে করার পর। মেয়েরা বিয়ের আগে কোথায় যেতে পারে না? মেয়েরা বিয়ের আগে কোথায় যেতে পারে না? চলুন এই ধাঁধাটির উত্তরটা আমরা দেখে নিই।
উত্তরটা হবে স্বামীর বাড়ি, কারণ বিয়ের আগে মেয়েদের স্বামী থাকে না। কোন জিনিস মেয়েদের সামনে থাকে আর গরুর পিছনে থাকে? কোন জিনিস মেয়েদের সামনে থাকে আর গরুর পিছনে থাকে? এটি একটি জটিল প্রশ্ন। আপনি কি পারবেন এই ধাঁধাটির উত্তর কি হবে? যদি পারলে অবশ্যই কমেন্টে তুলে ধরবেন, আপনাকে বিশেষভাবে থ্যাংক জানানো হবে। চলুন না জেনে নিই এই ধাঁধাটির উত্তর কি হবে। উত্তরটা হবে ডাব্লু, অর্থাৎ অম্যান। এখানে সামনে ডাব্লু বর্ণ আছে, কাউ এখানে পিছনে ডাব্লু বর্ণ আছে। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের চ্যালেঞ্জিং ধাঁধা। যারা এই ধাঁধার উত্তর যে কয়টি পারবেন অবশ্যই কমেন্টে তুলে ধরুন, আপনাকে ধন্যবাদ জানানো হবে। তো ভিউয়ার্স, এইরকম আরও নতুন ধাঁধা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। নিয়মিত ভিডিও দেখুন, আমাদেরকে আরও নতুন ধাঁধা তৈরি করার জন্য উৎসাহিত করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।